গত 10 বছর যাবত কুমিল্লার এভিডেন্স 1 নম্বর বাংলাদেশে। করোনা প্যান্ডামিকেও 2021 সালে আমাদের দেশে 22 বিলিয়ন রিমিটেন্স গিয়েছিল। আমাদের যারা প্রবাসে এখানে আছে প্রবাসী, ওরা যেন বিনিয়োগকারী হিসাবে বাংলাদেশে যায়। আমার কুমিল্লার জন্য আমি 28 সাল থেকে বিভাগের নিয়ে আমি আন্দোলন করছি। আমি যখন পৌরসভার চেয়ারম্যান ছিলাম, আজকেও সেই আন্দোলন থেমে যায় নাই। আজকে সারা পৃথিবীর কুমিল্লা অধিবাসীরা আমার সাথে এক কণ্ঠে কণ্ঠ মিলাচ্ছে, কুমিল্লার নামেই কুমিল্লা বিভাগ। আমার বিশ্বাস আমাদের প্রিয় নেত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, তিনি গণমানুষের রাজনীতি বিশ্বাস করেন। আমি বঙ্গবন্ধুর কর্মী হিসেবে আমিও গণমানুষের রাজনীতি করি। তিনি গণমানুষের দাবি প্রত্যাখ্যান করবেন না, ইনশাল্লাহ কুমিল্লার নামেই তিনি কুমিল্লা বিভাগ দেবেন।